বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। তোমাদের আমি গত ক্লাসে আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায়ের পাঠ এক পড়িয়েছিলাম, তোমরা নিশ্চয়ই সেই পাঠ এক তোমাদের ভালোভাবে পড়া হয়ে গেছে অলরেডি। দুই তিনটা ক্লাস, দুই তিন দিন আমরা কোনো ক্লাস দেইনি তোমাদের সেটা শেখানোর জন্য, তো নিশ্চয়ই তোমাদের এখন আর বাকি নেই। তো আজকে আমরা যেটা করব, আমাদের মুক্তিযুদ্ধের পার্ট দুই। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা সেটা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখে জানাবে। আর শীটটা অলরেডি চলে গেছে, তোমার করা হয়ে গেছে, যত দ্রুত পারো শীটটা সংগ্রহ করবে। সেখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং শূন্যস্থান দেওয়া আছে। তোমাদের শূন্যস্থান মেন বই থেকেও হবে, আমি এখানে কিছু স্যাম্পল শূন্যস্থান দিয়ে দিয়েছি। আর হচ্ছে তোমাদের বাম ডান যেটা থাকবে সেটা মেন বই রিডিংয়ের উপর থেকে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমাদের আজকের পড়াটা শুরু করি। আজকের পড়া হচ্ছে অধ্যায় এক, আমাদের মুক্তিযুদ্ধ এর পাঠ দুই, মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী। মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী, সামরিক বাহিনীটা কি? যারা আমাদের এই যে মুক্তিযুদ্ধটা হয়েছে এই যুদ্ধে, তো হতবরলভাবে যদি আমরা যুদ্ধ করতাম তাহলে তো আমাদের দেখা যেত যে আমরা শুধু মারাই যাচ্ছি, যুদ্ধ করেই যাচ্ছি, আমাদের কোনো লাভ হচ্ছে না, তাই না? আমরা সাকসেস হতে পারছি না। তো এই যুদ্ধটা যেন আমরা সাকসেস হই, এই জন্য আমাদের যে আইনের যে বাহিনীটা আছে, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, এদেরকে আমরা কী করছি, জনসাধারণের তখনকার দিনে আমাদের যে মানুষজন ছিল সারা বাংলাদেশের, তাদের সবাইকে সাথে করে কী করেছে, কিছু বাহিনী তৈরি করেছিল। তো দেখো এখানে কী বলা হচ্ছে, 1971 সালের 11ই জুলাই মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এই তারিখগুলো, সালগুলো দেখো। আবার এই যে এখানে যে একটু বোল্ড করে দেওয়া আছে, একটু কালো গাঢ়কালি দেওয়া আছে, তার মানে এটা একটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে? একটা প্রশ্ন হবে। আচ্ছা, 1971 সালের 11ই জুলাই মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতলগনি ওসমানী। যদি বলা হয় মুক্তিবাহিনীর প্রধান কে ছিলেন, উত্তর হবে জেনারেল মোহাম্মদ আতলগনি ওসমানী। যদি বলা হয় 1971 সালের 11ই জুলাই একটি বাহিনী গঠন করা হয়, বাহিনীটির নাম কী, সেটা মুক্তিবাহিনী। আবার বলা হতে পারে 1971 সালের 11ই জুলাই একটি বাহিনী গঠন করা হয়, সেই বাহিনীর প্রধান সেনাপতির নাম কী, ঠিক আছে? তো দেখো এই দুইটা লাইনের মধ্যে কিন্তু অনেকভাবে প্রশ্ন চলে এসেছে। আচ্ছা, এরপর দেখো, উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। কে ছিলেন? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। কয়টা ব্রিগেড ফোর্সে? তিনটা ব্রিগেড ফোর্সে। প্রথমটা হচ্ছে মেজর খালেদ মোশারফের নেতৃত্বে কে ফোর্স। দেখো খালেদ লিখতে কিন্তু কে দিয়ে শুরু, এই জন্য এটা কে ফোর্স। মেজর কে এম শফিউল্লাহ, দেখো শফিউল্লাহ নামটা শুরু হয় এস দিয়ে, এই জন্য এটা এস ফোর্স ছিল। মেজর জিয়াউর রহমান, জিয়াউর রহমান লিখতে জেড দিয়ে লিখতে হয়, এটা জেড ফোর্স, ঠিক আছে? কী কী? মেজর খালেদ মোশারফের নেতৃত্বে কে ফোর্স, মেজর কে এম শফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স, মেজর জিয়াউর রহমান নেতৃত্বে জেড ফোর্স। এই ফোর্সে যে এটা করেছিল, ওরা সবাই কী করেছে, আমি যে একটু আগে বলেছি সারা বাংলাদেশ নিয়েছিল। দেখো যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। এই যে তিনজন সেক্টর প্রধান ছিলেন, তিনটা যে ফোর্স প্রধান, ওনারা এই 11টা সেক্টরের দায়িত্ব নিয়েছিলেন ভাগ ভাগ করে, ঠিক আছে? কিন্তু বাংলাদেশের কোন অঞ্চল কোন সেক্টরে ছিল সেটা তো আগে দেখতে হবে। 11টা সেক্টরের 10 নম্বর সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা সমস্ত পানিপথ, নৌপথ, সমুদ্রপথ যেগুলো আছে, মানে পানির যে অঞ্চলগুলো, নদী, ঠিক আছে, সাগর, এগুলো সব খাল, যে এগুলো ছিল কি, সব 10 নম্বর সেক্টরে, ঠিক আছে? এখানে কোনো আঞ্চলিক সীমানা ছিল না। আঞ্চলিক সীমানা বলতে এই যে আমাদের মাটি আছে ভূমির উপরে যেই জায়গাগুলো, সেগুলো না, এগুলো পুরাটাই পানিপথ, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে 10 নম্বর। আর 1 নম্বর কোথায় ছিল? 1 নম্বর ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম আর নোয়াখালী জেলার অংশবিশেষ। দেখো 2 নম্বর সেক্টর কোথায় ছিল? 2 নম্বর ছিল কুমিল্লা, ফরিদপুর জেলা এবং ঢাকা ও নোয়াখালী জেলার অংশবিশেষ। আচ্ছা, 3 নম্বর সেক্টরে কে ছিল? মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের অংশবিশেষ, দেখেছো? আচ্ছা, 4 নম্বরে কে ছিল? 4 নম্বরে ছিল
উত্তরে সিলেট সদর এবং দক্ষিণে হবিগঞ্জ, মানে সিলেটের সদরটা আর দক্ষিণে হবিগঞ্জ আর মধ্যবর্তী সমস্ত অঞ্চল। পঞ্চম কি ছিল? সিলেট জেলার উত্তরাঞ্চল। সিলেট জেলাটাকে যদি তুমি ই করো তাহলে এটার উত্তরাঞ্চল যে অংশটা পড়ে সেই অংশটা পুরাটাই ছিল কি সেক্টর 5। সেক্টর 6 হচ্ছে রংপুর ও দিনাজপুর জেলা। সেক্টর 7 রাজশাহী, পাবনা, বগুড়া ও দিনাজপুর জেলার অংশবিশেষ। দিনাজপুর জেলা দুইটা সেক্টর নিয়ে, দেখো 6 আর 7। দিনাজপুর জেলা পুরাটাই হচ্ছে সেক্টর 6, শুধু তার অল্প একটু অংশ সেক্টর 7-এ। সেক্টর 8 হচ্ছে কুষ্টিয়া, যশোর ও খুলনা। সেক্টর 9 হচ্ছে বরিশাল, পটুয়াখালী এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ। আমরা ফরিদপুর আর কোথায় দেখেছি? সেক্টর 2-এ দেখেছিলাম, কুমিল্লার সাথে। আচ্ছা, এর সাথে অংশবিশেষ অল্প একটু কী হচ্ছে সেক্টর 9-এ। আচ্ছা, সেক্টর 10 আমরা অলরেডি বলেছি যে এটা সমস্ত পানিপথ, নৌপথ। আর সেক্টর 11 ছিল টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার অংশবিশেষ। ঠিক আছে, এই যে সেক্টরগুলো, কোন সেক্টর কোথায় ছিল, এটা যেমন তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, তেমন এটা নিয়ে তোমার একটা কাঠামোবদ্ধ প্রশ্ন হতে পারে যে সেক্টর হয়তো তোমাকে উল্লেখ করে দিতে পারে যে সেক্টর 3, 4, 5-এর অঞ্চলগুলোর সম্পর্কে লেখো। ঠিক আছে, তো এটা একটা ছোট প্রশ্ন হতে পারে, তো তোমরা এই সেক্টরগুলো মুখস্থ করে ফেলবে যে কোন অঞ্চলে কোনটা ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও স্থানীয় ছোট ছোট যোদ্ধাবাহিনী ছিল, মানে স্থানীয়ভাবে, এটা তো দেশ সামগ্রিকভাবে ছিল, আর স্থানীয়ভাবে মানে কি, ধরো ওটা সারা বাংলাদেশ নিয়ে ছিল, আর সাপোজ ধরো নারায়ণগঞ্জ, এখানে প্রত্যেকটা এলাকায়, যেমন ধরো পঞ্চবটি একটা হয়েছে, তারপরে ধরো চাষারায় একটা হয়েছে, ঠিক আছে, এরকম ছোট ছোট করে যোদ্ধাবাহিনী ছিল। ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো। কোথায় দেওয়া হতো আমাদের যোদ্ধাদের ট্রেনিং দেওয়া হতো? কোথায়? ভারতে। তারা গেরিলা ও সম্মুখ যুদ্ধে অংশ নিত, ঠিক আছে, সামনাসামনি করতো আর গেরিলা যুদ্ধে অংশ নিত। 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত এই বাহিনীর নাম মুক্তি ফোর্স। এই যে গেরিলা বাহিনীটা ছিল, হ্যাঁ, এই যে ছোট ছোট অনেক বাহিনী ছিল, ঠিক আছে, এখানে কি ছিল, 30,000 নিয়মিত যোদ্ধা ছিল। আচ্ছা, এই বাহিনীটার নাম কি? মুক্তি ফোর্স। আমরা একটা দেখেছি মুক্তি বাহিনী, যেটা 11 জুলাই হয়, আরেকটা হচ্ছে মুক্তি ফোর্স, এটা কিন্তু কবে হয় সেটা কিন্তু উল্লেখ নাই। ঠিক আছে, আচ্ছা, এখানে কি ছিল, 100,000 গেরিলা ছিল এবং বেসামরিক যোদ্ধার সমন্বয়ে মুক্তিবাহিনীর সাথে, আচ্ছা, 100,000 গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এই মুক্তি ফোর্স। মুক্তি ফোর্সকে 30,000 নিয়মিত যোদ্ধা, আর মুক্তিবাহিনীকে 100,000 গেরিলা ও বেসামরিক যোদ্ধার মিলে হচ্ছে মুক্তিবাহিনী। ঠিক আছে, আচ্ছা, এখন চলো আমরা কিছু ছবি দেখব। এই যে দেখো এই ছবিটা দেখি আমরা, এই ছবিটা হচ্ছে মেজর খালেদ মোশারফ, যিনি কে ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন, উনি হচ্ছেন মেজর খালেদ মোশারফ। উনি হচ্ছে এস ফোর্সের কমান্ডার ছিলেন, মেজর কে এম শফিউল্লাহ। উনি 3 নং সেক্টরের দায়িত্বে ছিলেন। 3 নং সেক্টরে কী কী আছে? 3 নং সেক্টরে কিন্তু নারায়ণগঞ্জ আছে। ঠিক আছে, দেশ স্বাধীন হবার পর মেজর জেনারেল পদে উন্নীত হয়ে সেনাবাহিনীর প্রধান হন। এই যে উনি হচ্ছেন জিয়াউর রহমান, আমরা সবাই চিনি, তাই না? উনি ছিলেন জেড ফোর্সে। এই যে আমরা দেখছি, এটা আমাদের বই থেকে নেওয়া, জেনারেল ওসমানী মোহাম্মদ আতলগুনি ওসমানী, উনি ওনাকে কিন্তু বঙ্গবীর নামে সবাই ডাকতো, বঙ্গবীর বলতো, বঙ্গবীর, বঙ্গ মানে বাংলা, বীর তো জানেই, বাংলার বীর মানে বঙ্গবীর। তো উনি কিন্তু 1972 সালে চাকরি থেকে অবসর গ্রহণ করে ফেলেন। ঠিক আছে, তো ওনার সম্পর্কে আরও কিছু তথ্য তোমাদের অলরেডি তোমাদের গাইডবুকগুলোতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু জেনে নেবে, অথবা তোমরা গুগলেও সার্চ করতে পারো জেনারেল মোহাম্মদ আতলগুনি ওসমানী দিয়ে। ওখানে উইকিপিডিয়াতে জেনারেল মোহাম্মদ আতলগুনি ওসমানী সম্পর্কে অনেক তথ্য আসবে, সেখান থেকে তোমরা
জেনে নেবে এবং কে কি জানলে আমাকে শেয়ার করবে, ঠিক আছে? এটা তোমাদের বলতে পারো একটা ছোটোখাটো হোমওয়ার্ক। দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার সাথে আমাদের বঙ্গবীর দাঁড়ানো, এই যে আমরা অধ্যায়টা পড়লাম, পার্ট দুই পড়লাম, পার্ট দুই থেকে যেই প্রশ্নগুলো হয় সাধারণত বেশিরভাগই, সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। তোমরা অ্যাকচুয়ালি কী পড়বে এটা হচ্ছে সেটা তোমাদের হোমওয়ার্কটা। মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি কে ছিলেন, মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল, মুক্তি ফোর্সকে, মুক্তিবাহিনীকে, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন, মুক্তিযুদ্ধের সময় সারা বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল, আর সেক্টরসমূহ কী, ঠিক আছে? সেক্টরসমূহ কী, এই সেক্টরসমূহ বলতে তোমার প্রত্যেকটা সেক্টরের নাম, যেমন সেক্টর এক চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঠিক আছে? তারপর সেক্টর দুই কুমিল্লা, ফরিদপুর অঞ্চল, ঠিক এভাবে যেগুলো আছে এগুলো সব শিখতে হবে। এটাই তোমাদের হোমওয়ার্ক। আমরা এর পরের ক্লাসটা পার্ট তিন নিয়ে আসবো, তো সে পর্যন্ত তোমরা পার্ট দুই শেষ করে ফেলো। পার্ট দুই যেন তোমাদের একদম কোনো কিছু বাকি না থাকে, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।